জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির রাতারাতি হাপিস। শহরের প্রাণকেন্দ্র থেকে মহাত্মা গান্ধীর 5.5 ফুটে মূর্তিটি সরিয়ে ফেলা হলো, আর মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি নাকি এই বিষয়ে কিছুই জানেন না। বিষয়টি নিয়ে যাচাই করে দেখবেন, কিন্তু এত বড় একটা ঘটনা মুখ্যমন্ত্রী জানেন না, এটা কি হতে পারে? বিজেপি শাসিত রাজ্যে মহাত্মা গান্ধী যে অপছন্দের সেটা সবাই জানে, সেটাই স্বাভাবিক, আর তা নিয়েই দিকে দিকে প্রশ্ন উঠছে। তাহলে কি মহাত্মা গান্ধীকে সরিয়ে হিন্দু রাষ্ট্রের পথে ভারত? এটা আমাদের রাজ্যের নয়, অসমের ডুমডুমা শহরের ঘটনা। অসমের ডুমডুমায় আচমকায় জাতির জনকের মূর্তি সরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে, যা নিয়ে শুরু হয়েছে প্রতিবাদ। ছাত্র নেতারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এই বিষয়ে তিনি এক্স হ্যান্ডেলে লিখেন, জেলা প্রশাসন যে এমন সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে আমি অবগত ছিলাম না। আমাকে সত্যিটা যাচাই করতে দিন। অসম মহাত্মা গান্ধীকে অত্যন্ত শ্রদ্ধা করে। যখন নেহরুর নেতৃত্বে কংগ্রেস অসমকে পাকিস্তান পাঠাতে চেয়েছিলেন, তখন উনি দৃঢ়ভাবে ভারতরত্ন গোপীনাথ বরদলৈয়ের পাশে দাঁড়িয়েছিলেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না, জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত আমার অজানা, তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। মহাত্মা গান্ধীর কাছে অনেক ঋণী অসম। তিনি ভারতরত্ন গোপীনাথ বরদলৈয়ের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন যখন নেহরু নেতৃত্বাধীন কংগ্রেস পরিকল্পনা করে অসমকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। এদিকে এই ঘটনায় বিক্ষোভ বাড়তে শুরু করেছে অসমে। গান্ধী মূর্তি সরে যাওয়ার তীব্র প্রতিবাদ শুরু করেছে অসমের ছাত্র সংগঠন অল অসম স্টুডেন্টস ইউনিয়ন। তাদের অভিযোগ, ইচ্ছে করে ক্লক টাওয়ার নির্মাণের জন্য মহাত্মা গান্ধীর মূর্তি সরিয়ে ফেলা হয়েছে। ছাত্র সংগঠনের এক নেতার কথায়, আমরা যখন পৌর বোর্ড ও টাউন কমিটির কর্তাদের সঙ্গে দেখা করি, তখনই তারা আমাদের জানিয়ে দেন একটি ক্লক টাওয়ার নির্মাণের পরিকল্পনা চলছে। গান্ধী মূর্তি সরানোর আগে কেন এখানকার সুশীল সমাজের মতামত নেওয়া হলো না? এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে গান্ধীজির প্রপৌত্র তুষার গান্ধী বলেন, ডিব্রুগড়ে একটি ক্লক টাওয়ার তৈরি করার জন্যই বিজেপি সরকার বাপুর মূর্তি সরিয়ে ফেলেছে। সত্যি অবাক হওয়ার মতো ঘটনা। ডুমডুমার বিধায়ক রূপেশ গোয়ালা স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দিয়েছেন যে একই জায়গায় মহাত্মা গান্ধীর একটি নতুন এবং আরো লম্বা মূর্তি স্থাপন করা হবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একদা কংগ্রেস করতেন, পরে বিজেপিতে যোগ দিয়ে অসমের মুখ্যমন্ত্রী পদে আসীন হন তিনি। এই আবহে তার প্রশাসনিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। কেন সরানো হলো জাতীয় জনকের মূর্তি? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। অসমে সরিয়ে ফেলা নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। প্রশাসনের এই পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ করছে স্থানীয় বাসিন্দারাও। জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি রাতারাতি সরিয়ে ফেলা হলো, তাও আবার যেখান সেখান থেকে নয়, শহরের প্রাণ কেন্দ্র থেকে। 5.5 ফুটে মূর্তিটি সরিয়ে ফেলা হলো, এত বড় মূর্তি সরিয়ে ফেলা হলো, কিন্তু কেউ কিচ্ছুটে টের পেল না। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাকি কিছুই জানেন না, বিষয়টি নিয়ে যাচাই করে দেখবেন বলছে, কিন্তু এত বড় একটা ঘটনা মুখ্যমন্ত্রী জানেন না, এটা কি সত্যি হতে পারে? বিজেপি শাসিত রাজ্যে মহাত্মা গান্ধী যে অপছন্দের সেটা আমরা প্রত্যেকে জানি, সেটাই স্বাভাবিক বিষয়, আর তা নিয়ে দিকে দিকে প্রশ্ন উঠছে। তাহলে কি মহাত্মা গান্ধীকে সরিয়ে হিন্দু রাষ্ট্রের পথে ভারত? এটা আমাদের রাজ্যের নয়, অসমের ডুমডুমা শহরের ঘটনা। অসমে ডুমডুমায় আচমকায় জাতির জনকের মূর্তি সরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে, যা নিয়ে শুরু হয়েছে প্রতিবাদও। ছাত্র নেতারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এই বিষয়ে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, জেলা প্রশাসন যে এমন সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে আমি অবগত ছিলাম না, আমাকে সত্যিটা যাচাই করতে দিন। অসম মহাত্মা গান্ধীকে অত্যন্ত শ্রদ্ধা করে, সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন, যে ভিডিওটাতে স্পষ্ট যে মহাত্মা গান্ধীর যে মূর্তি সেটাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।